সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি, মনে রাখবেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মেসাসমা ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা হাট মসজিদের সাথে এই খামারটি অবস্থিত। তো এবারে এসে দেখতে পাচ্ছি শাহান ভাই কিন্তু খুবই ভালো ভালো উন্নত জাতের কিছু বকনা সংগ্রহ করেছেন। তো আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো, আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আনানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ভাই, তো বেশ পুরাতন এবং জনপ্রিয় একজন ব্যবসায়ী, ইউটিউবে সকলেই আপনাকে চিনবে, তারপর যারা নতুন দর্শক এসেছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানান। আমি শাহান, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট মসজিদের সামনের খামার বাড়ি যাই বলেন একসঙ্গে আর কি। তো দর্শকের কাছে বলার একটাই থাকবে যে ভাই, মানে আসলে মানুষের সময় অসময় অনেক কিছু যায়, একটু খারাপ সময় আমার যাচ্ছে। আপনারা গরু প্রতিবন্ধীকে ক্রয় করলে তাৎক্ষণাত্মিক আর কি গোটা ওঠানোর চেষ্টা করবেন, অথবা একবারে হয় না, কিছু একটা কমিটমেন্ট থাকে আর কি ওরকম সময়ের মধ্যে আর কি, সেভাবে রিকভারি না করলে আমার জন্য একটু কষ্টদায়ক হচ্ছে। কারণ বায়না দিয়ে সাত দিন পর দুই দিন পর নিল না, তখন একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য তার কাছে দর্শক ভাইদের কাছ থেকে আমার একটাই বলার, ভাই গরু দেখে যদি ভালো লাগে দাম দর করে বায়না করবেন অবশ্য, কিংবা নিয়ে যাওয়ার কমিটমেন্ট আর কি আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন, এটাই বলার। আচ্ছা তো ভাই, আজকের প্রতিবেদনে কী ধরনের গরুগুলো দেখাবেন দর্শক? আজকের প্রতিবেদনে প্রথমেই যে দেখাচ্ছে এটা প্রেগনেন্ট, সাড়ে ছয় মাস আর কি ডাক্তার বলা, এখন একটু নিষ্করি হইতে পারে। আচ্ছা জি জি জি, এটা একটা বকনা গরু। আচ্ছা সাড়ে ছয় মাস সাত মাস, এটার দর্শক দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি, খালি আর কি চোখটা, দুই চোখটা কিন্তু পাপড়িটাও সাদা আছে। আর হলিস্টিয়ান গরুর একটা যা আছে চোখে, জি জি জি। একটা ভালো গাভী কিনতে হলে কি কি দিক মাথায় রেখে আসলে কেনা উচিত? আসলে গাভীর আপনার বাচ্চাগুলা আর জাতগুলা সংগ্রহের পরে, হ্যাঁ, ভালো গাভী ক্রয় করতে হলে পরে নিজেকে গাভী তৈরি করে নেওয়াটা হলো সর্বোত্তম। আচ্ছা আচ্ছা, কারণ গাভীর সিমেন্স এর উপরেই গাভীর দুধ আসবে। সিমেন্স যদি আমি এটা একটা সার দিয়ে দেই বা একটা নর্মাল ইয়ে দিয়ে দিই, তাহলে পরে দুধ কম আসবে। আচ্ছা, আপনি যাতে গরু যেটাই থাক, সিমেন্স যত হাই গ্রেড দেবেন দুধটা ততই আসবে। তো আমাদের প্রেগনেন্সি গরু, প্রেগনেন্ট গরু আর কি, মানুষ আমরা এখন কোনো গ্যারান্টি ওইভাবে দিতে পারিনি, এত হবে কত হবে, তো যে ভাইরা নিবে, হ্যাঁ, আমি ওটার দাম 1,53,000 চাচ্ছি। 1,53,000 টাকা? জি জি, একটা সাত মাসের প্রেগনেন্ট, প্রেগনেন্ট বকনা দামে চাচ্ছি আর কি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই, আসলে এই ধরনের গরু নিয়ে খামার করলে কিন্তু আসলে লসের সম্মুখীন হওয়া লাগবে না দর্শক বন্ধুরা? আমার মনে হয় না, কারণ এখন এই সময়ের আর কি দামটা, হ্যাঁ, আমার মনে হয় সাধ্যের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, তো এটাও সরাই দেন, পরের গরুটা আমরা দর্শকদের দেখি। দ্বিতীয় নম্বর ভাই, আরেকটি বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ফ্রিজিয়ান বকনা আর দুইটা প্রায় সেম একই রকম দেখা যাবে, কিন্তু যা তার মানে এখানে দুইটা একটু ভিন্নতা আছে, একটু নিষ্করি আছে সেক্ষেত্রে। এই গরুগুলো ভবিষ্যৎ ফিউচারে কেমন দুধ আসতে পারে ভাই? এগুলো বকনার থেকে রেডি করলে এদের ফিউচারটা অনেক ভালো হবে, কারণ গরু দেখলেই বুঝতে পারবে। গরু গলা মাথা এবং দেখে ওলানটা দেখালে বোঝা যাবে, মাশাআল্লাহ ওলান তো, জি জি আছে দেখতে পাচ্ছি। তো এগুলো ফিউচার ভালো হয়েছে বললাম আমি প্রথমে যে কথাটা প্রেগনেন্টে বলে গেলাম। হ্যাঁ, গাভী করতে গেলে পরে আপনার নিজেকে তৈরি করে নিতে হলে পরে সবচেয়ে ভালো হবে, কারণ তারপরেও পরিবেশ পরিস্থিতি যে যেমন আচ্ছা করতে হয় আর কি। এটাতে একটা ভালো ভিড ইউজ করলে দুধটা ভালো আসবে, বেশি আসবে। তো এই গোটার দাম আর কি আমরা, আমি আর কি 75,000 টাকা ফিক্স দাম। আচ্ছা আচ্ছা, তো এটা সরাই দেন, আমরা পরের গরুটা জোড়ার গরুটা দেখাই দর্শকদের।
ভাই আমরা এই পাশে জোরার এবং সিরিয়ালের তিন নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি এটা সম্ভব এটা একটু বিট ওয়েডারসে আমাদের কাছে ভালো এই কারণে আর কি এটার দামটা একটু বেশি গোটা এটার দামটা আমরা 92,000 টাকা রাখছি 92,000 টাকা দাম রাখছেন জি জি এই গরুগুলো আর কেমন সময় লালন পালন করা লাগতে পারে কনসেপ্টে আসলে এই আর তিন মাস পালতে হবে তিন মাসের মতো লালন পালন করলে এই গরুটি কনসেপ্ট করে যাবে এটা রোলান পালানের গঠনটা একটু আমরা দর্শকদের দেখাবো হ্যাঁ সবকিছু মাথা থেকে ওলান পালান সবকিছু যা দেখার দর্শক ভাইরা দেখুক মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটারও কিন্তু থনমুনে ওলান খুবই ভালো ঝুল আছে ওলানেও তাহলে 92,000 টাকা দাম রাখছেন এটা ফিক্স নাকি আলোচনা না আলোচনা আলোচনা করতে পারবে দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে জি এটাও সরায় দেন চার নাম্বারটা দেখবে ভাই আমরা এই পাশে মানে একটি আকর্ষণীয় একটি গরু দেখতে পাচ্ছি যে ধরনের গরু আসলে সচরাচর বাংলাদেশে খুবই কম দেখা যায় এটা আসলে কিভাবে সংগ্রহ হলো এটা সংগ্রহ করছি ভাই আমি গত বুধবারে আর কি আচ্ছা তারপরে সংগ্রহের পরে গোটা বিক্রিও করি বিক্রি হওয়ার পরে ওই যে কারণে আর কি প্রথমে যে কথাটা বললাম হ্যাঁ আচ্ছা এই গোটা কিছু না হলে আমার কাছ থেকে 50 জন চাইছে গত বৃহস্পতিবারে এই গোটা প্রতিবেদন দেওয়ার পরে 50 জন কিছু না হলে গোটা বল দাম জিজ্ঞেস করছে আমি প্রথমে বলছি ভাই বিক্রি হয়ে গেছে যেহেতু বাইনা দিছে তাহলে তো আর কিছু বলার নাই অবশ্যই কিন্তু মানে আমার এই কারণেই আমি প্রথমে কথাগুলো বললাম অনেক দর্শক আর কি কথাটা অন্যভাবে নিতে পারে জি জি পিওর শাহিওয়াল নাকি না ব্রাহ্মা ক্রস আছে ভাই ক্রস আছে ক্রস আছে এরা দেখলে পারে বোঝা যাবে একদম সরজ জমিনে দেখুক সামনাসামনি এসে দেখুক ঠিক আছে আচ্ছা এরা 100 ব্রাহ্মাও বলা যাবে না এখানে শাহিওয়াল 100 বলাও যাবে না দুইটা মিশ্রিত আছে তা না হলে পরে গরুর এত গ্রোথ আসতো না জি 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 একটা 9-10 মাসের গরু যে এত গ্রোথ আসবে এরা সম্ভব না আচ্ছা আচ্ছা মানে আমরা বিভিন্ন বড় বড় ফার্মে একটু ফার্মে যে ধরনের শাহিওয়ালগুলো ব্রাহামাগুলো দেখা যায় জি জি আসলে ওই রকম গ্রোথটাই আছে এগুলো আসলে দেখলেই বোঝা যায় একটি বড় মাপের একটি হ্যাঁ গরু তৈরি হবে বড় মাপের গরু হবে আচ্ছা আর এই বকনাগুলো তো মূলত জাত তৈরি করার জন্য দুই ক্ষেত্রে ব্যবহার করবে জাত মানেও করতে পারবে গরুগুলো বাড়বে আর যাতে আপনার জাত উন্নয়নের জন্য কাজ করলে পারে তো অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে হ্যাঁ এইসব গরুগুলো অনেক এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম 1,20,000 টাকা 1,20,000 টাকা জি একটি আকর্ষণীয় বকনা জি কোনো দর্শক ভাই চাইলে টাকা থাকলে এরকম চাইলে পাবে না অবশ্যই অবশ্যই টাকা মিলবে কিন্তু গরু মিলবে না আপনি হয়তো পরবর্তীতে দিতে পারবেন না 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 কখন আসবে হাতে ঠিক নেই ঠিক নেই আচ্ছা ঠিক আছে ভাই এই গরুটাও সরায় দেন আমরা পরের গরুগুলো দেখাই দর্শকদের ভাই আমরা এই যে এই পাশে মাশাআল্লাহ আরেকটি আনকমন কালারের শার্ট দেখতে পাচ্ছি জি জি আনকমন কালারও আছে আবার ব্রিডটা আছে খুব হাইব্রিডের গরু এটা আচ্ছা আচ্ছা এটা মূলত কি জাতের গরু এটা আসলেও আমরা ধরবো কি জাত ধরবো এটা আমি সঠিক নির্ণয় করতে পারি না কারণ এরা কিন্তু ক্রস না আচ্ছা আবার শাহিয়াল বলবো যে ডাইরেক্ট শাহিয়াল সেটাও না আমি তো ভালো মানের গরু হবে এটা আশা করতেছি আচ্ছা আচ্ছা শাহিওয়ালের সাথে হয়তো ফ্রিজিয়ানের ক্রসিং আছে হ্যাঁ এরকম কিছু ফ্রিজিয়ানের ক্রস থাকলে পরে তো আপনার ঘাড়ের কাছে আর মাথায় এত সুন্দর যেটা আছে এরকম আছে একটা জাতের সাথে একটা জাত ক্রস করছে আচ্ছা মাথাটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর মাথাটার কাছে যায় সেটা ইয়ে মানে আমরা জাতটা যাই হোক যেটা আমার ইয়েতে নাই এটা বলাটাও ঠিক হবে না এত ভালো গরু দেখছি কালেকশন করছি এটা ফিউচারে তো একটি বড় ধরনের জি 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 অনেক 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 ভালো বয়স কেমন চলছে এটার এটার বয়স আছে 8 মাস আট মাসে এত গ্রোথ আসছে জি 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 8 মাসের উপর যাবে না আচ্ছা দামটা কেমন চাচ্ছেন ভাই দামটা সাবা ওই যে আগের বার যেরকম বকনা দেখানোর বেলায় বললাম আসলে মানে একটা মানে আমার যে ক্রাইসিস পিরিয়ডে ওই প্রথম যে কথাগুলো বলছি হয়তো দর্শক ভাইরা কিছু মনে আনতে পারেন এই দুইটা গরু কিন্তু দরদাম করার পরে দেওয়া হয়নি এই দুইটা গরুতেও কিন্তু এত পরিমাণ ফোন আসছিল এই গরু দুটা নেওয়ার জন্য ওই যে বলছি ভাই বিক্রি করে দিয়েছি বিক্রি হয়ে গেলে পারে ঠিক আছে আরেকটা আরেকজনের কাছে তো দুইটা বলা যায় না আচ্ছা আচ্ছা তো যদি আলাদা আলাদাভাবে নেয় ওই গরুটার দাম রাখবো 1,05,000 টাকা আচ্ছা বাচ্চাটার দাম আর এই বড়টা বড়টার দাম রাখবো 1,25,000 টাকা 1,25,000 টাকা বড়টা বড় এটা মূলত কি জাতের গরু ভাই এরা শাহিওয়াল
খুব ভালো সাপ আছে, দুই পাঁচটা সুন্দর করে দর্শক ভাইয়েরা দেখতে পারেন। তৈরি হয়ে গেছে, তৈরি হয়েছে বলে মানে হতে চলে আসছে আর কি, এখন গ্রোথে চলে আসছে। খুব ভালো একটা গরু, আর দুইটা জোড়ায় বিক্রি করেছিলাম, 24 কুরবানিতে। হ্যাঁ হ্যাঁ, 24 হয়ে যাবে, 24 হবে, অনেক বড় একটা গরু। তো দাম রাখছেন 125,000, 125,000 টাকা। আমরা শুরুতে এক নম্বরে কালোটার বর্ণনা যদি বর্ণনা, এই শাহিওয়ালকে পাবনাই শাহিওয়াল বলা হয় আর কি। আমাদের পাবনাই গরু অনেক জোনা বলে, কুষ্টিয়া যেটা পাবনাই শাহিওয়াল যেটা, এটা হলো সেই শাহিওয়াল। এগোটার দাম 67,000 টাকা পড়বে। 67,000 টাকা দাম রাখছেন? জি, কালো শাহিওয়াল, কালো শাহিওয়াল। আচ্ছা, পরের আমরা লাল যেটা দেখতে পাচ্ছি, জি, এটাও আপনার পাবনাই শাহিওয়াল। আচ্ছা, এটা জাতের নামকরণ করা আছে। এই গরুগুলো কেমন লোড নিতে পারে? এগুলো খুব ভালো লোড দিতে পারে। এই পাবনাই শাহিওয়াল থেকে কিন্তু শাহিওয়ালের জাতটা কিন্তু উন্নয়ন করে বাংলাদেশ মিল্কভিটা দুগ্ধ উৎপাদনকারী সংস্থা থেকে। এই যে পাবনাই শাহিওয়ালের পিছনে কিন্তু একটা ইতিহাস আছে আর কি। শাহিওয়াল গরু এরাই একমাত্র প্রথম আমার রিসার্চ করে আর কি, এবং শাহিওয়াল গরুকে কিন্তু আমাদের দেশি গরুর পেট থেকে এরা পাবনাই জাতের এই শাহিওয়াল গরু জাত উন্নয়ন করতে থাকে। এই গরুটা আর কি লাল গরু, দাম রাখছেন? দাম রাখছি একদম 86,000 টাকা। 86,000 টাকা দাম। মনের ব্যথাই থেকে বলছি, যদি আমি ফিক্সড কি একদমে বিক্রি করি তখন আমি গরু বিক্রি করতে পারবো না, কারণ গরু বিক্রি করতে গেলে পরে অনেক পন্থা অবলম্বন করতে হয়। হ্যাঁ, একজনের সাথে আর একজন থাকে, এসব কথা না বলি, কাউকে না লাড়ি, নিজেই নিরিবিলি থাকে। তো দর্শক ভাইয়েরা প্রতিবেদনে যেসব গরু দেখালাম, দরদাম বললাম, এর ভিতরে আর কি যার যেটা পছন্দ হয় আলোচনার সাথে ফোন দেবে, ভিডিও কলে গরু দেখবে, সেই গরু ডাইরেক্ট আছে কি না, কী অবস্থা, সম্পূর্ণ সুস্থ গরু বিক্রি করবো, এটাই আমাদের চিন্তাভাবনা। আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।